নিঃস্বর্তভাবে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে না হলে আন্দোলন চলবে বলে ঘোষণা করা হলো এনআরএসের জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আন্দোলন তোলা তো দূরের কথা আরও কঠোর অবস্থান নিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এনআরএস মেডিকেল হসপিটালে আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ নিঃশর্তভাবে ক্ষমা চাইবেন তাদের কাছে গিয়ে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কে হসপিটালে গিয়ে হুঁশিয়ারি দেন চার ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরকে না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনি ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী এস এস এ কে এম এ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই এনআরএস হসপিটালে জেনারেল বিজি বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারপরেই তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কার্যত তাদের হুমকি দিয়েছেন তারা এই হুমকির কাছে মাথা নত করবেন না আন্দোলন চালিয়ে যাবেন উল্টে তারা দাবি করেন মুখ্যমন্ত্রীকে এনআরএস হসপিটালে এসে নিঃস্বার্থভাবে ক্ষমতা চাইতে হবে মুখ্যমন্ত্রী এস এস কে এম এ বলেছিলেন এরা জুনিয়র ডাক্তার না এরা বহিরাগত আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারেন যে আন্দোলনকারীরা বিজেপি না সিপিএম অথবা বহিরাগত এই মন্তব্য একেবারেই ভুল এই ধরনের মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী নিঃস্বার্থভাবে নিঃশর্তভাবে এসে তাদেরকে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রী এদিন এস এস কে এম এ দাবি করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি কিন্তু তারা কথা বলেননি বিষয়টি অস্বীকার করেননি এনআরএস এর আন্দোলনকারীরা কিন্তু একই সঙ্গে এক এটাও জানিয়ে দেন এত বড় সমস্যায় জুনিয়র চিকিৎসকরা সেই সমস্যা শুধু একটি ফোনে সমাধান হয়ে যাবে এই ভাবনা ভুল উনি এস এস কে এম হসপিটালে যাচ্ছে ছেন অন্যান্য কর্মসূচিতে যোগ দিচ্ছেন অথচ একবার এনআরএস হসপিটালে আসতে পারছেন না প্রশ্ন তুলেছেন এনআরএস এর জুনিয়র ডাক ডাক্তাররা তো আপনারা বুঝতে পারছেন বিশাল বড় কিন্তু একটা ঘাপলা শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী একটা কথার জন্য যে ডাক্তাররা কিন্তু বহিরাগত এই কথা বলার ফলে কিন্তু তারা আরও বেশি ক্ষুব্ধ হয়ে গেছেন এবং তার আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তো দেখা যাক যে এর শেষ কোথায় হয় এবং কত দুদিন পর্যন্ত এই ঝামেলাটা আবার চলতে থাকে তো বন্ধুরা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভালো থাকুন বাই বাই অ্যান্ড কেয়ার